প্রথমেই সবাইকে জানাই পয়লা বৈশাখ আর বহাগ বিহুর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন যদিও সময়টা মোটেই অভিনন্দন জানানোর মতো নয় এক দারুণ ত্রাসের মধ্যে দিয়ে কাটছে সময়টা একটা মারাত্মক প্যান্ডেমিক একটা মহামারী একটা ভাইরাস যাকে চোখে দেখা যায় না ক্ষুদ্রাতি ক্ষুদ্র আনুবিক্ষণিক সেই ভাইরাসের করাল কোপে আজ পৃথিবী তার করায়ত্ত আজ মানুষ প্রকৃত অর্থেই দিশেহারা তাকে আটকাতে হলে লকডাউনটাই বোধ হয় একমাত্র উপায় আমরা যারা তথাকথিত শহর বা শহরতলিতে আছি তারা এক রকম লকডাউনেই আছি কিন্তু গ্রামে গঞ্জে হয়তো দরিদ্র চাষি শ্রমিক দরিদ্রদের কথা সেই অর্থে আমরা কি ভাবতে পেরেছি তাদের কথাখানাই ভাবতে ভাবতে সকালবেলায় লিখে ফেললাম মরকের ত্রাস ভাই ধরেছে গো মা জননী আমাদের গায়ে কেষ্ট ঠাকুরের রাস উৎসব তো হয় কো এটা আবার কোন ঠাকুরের রাস গো মাগ এক মরকের রাস নরকের ত্রাস মুক্ত প্রকৃতি তবুরুদ্ধ এ যেন মাগরাহুর গ্রাস বাহিরে বিষ সর্বনাশ দেশে দিশে মৃত্যুপুরী জোয়ান মরদ হার বুড়ো বুড়ি সর্বনাশের হাত কাঁপছে মানুষ ঠকঠকিয়ে মুখের উপর মুখোশ পরে থাকতে হবে মুখ বেঁকিয়ে সে কি কথা বড় কর্তা কেমনে কাটবে এই যাত্রা যাত্রা মাগ সুখের নয় আমারও যেন লাগছে ভয় শ্বাস শুষে নেয় এই ভাইরাস মিনসের মাঝে ছড়ায় ত্রাস তালা মাগ সে যে বড়ই জ্বালা পেট পড়ে রয়ে ক্ষুধার জ্বালায় লোক দেখলে লোকে পালায় কত মিনসে মরলে পরে থামবে এর রাসলীলা খানি খানি বলছি মাগ জোর গলাতে বলতে মানা সংখ্যাটা যে গুনতে গেলে শেষ হয়ে যায় আঙুলখানা ধন্যবাদ